আসসালামু আলাইকুম, সদরপুর বাইক বাজার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর তুহিন। আচ্ছা, আমরা একটু একবার প্রাইসগুলো একটু দেখাই, কোন কোন বাইকগুলো এসেছে আর সেই প্রাইসগুলো কি। প্রথমে যে বাইকটি রয়েছে এটা হচ্ছে পালসার, এটা আগের মডেল, 150 সিসি। এটার কিলোমিটার হচ্ছে 64,000 কিলোমিটার চলেছে, এটা মাইলেজ 40, আর প্রাইস হচ্ছে এটা 1,00,000 টাকা। তবে এটা একটু যদি কেউ নিতে চায় একটু দামাদামি করে কমিয়ে নিতে পারবে। এটা হচ্ছে পালসার। পরে আরও একটি রয়েছে পালসার, এটা 35,000 কিলোমিটার চলেছে, এটার দাম হচ্ছে 1,25,000 টাকা। এটা শোরুম পেপার, কোনো কাগজ করা নেই। পরবর্তীতে যেটা রয়েছে এটা দেখতে অনেকটা ডিসকভারের মতো, কিন্তু এটা ডিসকভার না, এটা হচ্ছে ডায়াং, রানারের ডায়াং। এটা চায়না কোম্পানির গাড়ি, তো এটা প্রাইস হচ্ছে শুধু 50,000 টাকা। এটা রেজিস্ট্রেশন করা, 2016 রেজিস্ট্রেশন, বাইক গাড়ি না, 2016 রেজিস্ট্রেশন। আপনার এটা কি 50ই ফিক্সড নাকি আরও কম আছে? যদি নেয় একটু কম সম করে দামাদামি করতে পারবো। আচ্ছা, এটা নিলে হচ্ছে একটু দামাদামি করে কমানো যাবে। ভাই, দামাদামি করে গাড়ি কিন্তু কিনতে পারবেন, সমস্যা নাই। আর এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে 1,15,000 টাকা, আরটিআর ব্লু। তাজিম, এটা কি দামাদামি করার অপশন আছে? দামাদামি করে আপনারা নিতে পারবেন এই ঘাটে, দামাদামি করেই আপনারা ইচ্ছা করলে আপনারা আমাদের সাথে দামাদামি। পরবর্তীতে যেটা, এটা হচ্ছে পালসার, 1,30,000 টাকা, যেটা অলরেডি বিক্রিত। এটা পালসার লাল স্টিকার, কালো রঙের পালসার। আর এখানে রয়েছে আরেকটি সুজুকি জিগজার। এই বাইকটির প্রাইসটা আমরা একটু দেখাই, আগে একটু বাইকটা দেখাই। বাইকটার কন্ডিশন অনেক ভালো, এই বাইকটা মাত্র 20,000 কিলোমিটার চলেছে, আর এটার দাম হচ্ছে 2,40,000 টাকা। এটা কাগজ করা নেই, এটা সরু, হ্যাঁ কাগজ করা আছে, ফরিদপুর ল 12-03-22, এটা হচ্ছে এই বাইকের রেজিস্ট্রেশন নাম্বার। আর এখানে রয়েছে আরেকটি টিভিএস মেট্রো, মাইলেজ হচ্ছে 70 কিলোমিটার, আর এটা চলেছে 19,000, এটার দাম হচ্ছে 65,000 টাকা। এখানে আরেকটি রয়েছে প্লাটিনা, বাজাজ প্লাটিনা, বাজাজ প্লাটিনা। এটা হচ্ছে 2010-এর রেজিস্ট্রেশন করা, এটা 55,000 টাকা দাম। তবে এটা দাম কমানো যাবে, বোঝাই যাচ্ছে যে কতটুকু কমানো পসিবল। তো এখানে আরেকটি গাড়ি রয়েছে, যেটা হচ্ছে ডায়াং, 100 সিসি, মাইলেজ হচ্ছে 50 লিটারে, এটার দাম মাত্র 26,000 টাকা। বাইকটা একটু দেখাই, অনেক বাইক এখনও আছে বাজারে, আসছে এই পাশ দিয়ে বাইকে যে ভরে যাচ্ছে। তো পাশে আরেকটি বাইক দেখাই, এটা হচ্ছে টিভিএস স্টার স্পোর্টস, এটার দাম হচ্ছে মাত্র 25,000 টাকা, শুধু 25,000 টাকা, এটা রেজিস্ট্রেশন করা নেই। পাশে আরেকটি যেটা রয়েছে এটা হচ্ছে ওয়ালটন ওএলডি, যার দাম হচ্ছে মাত্র 20,000 টাকা, এটা হচ্ছে ফিউশন। আচ্ছা, পরে আরও একটি প্লাটিনা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাল রঙের একটি প্লাটিনা, এটার দাম হচ্ছে 68,000 টাকা। এটা এটা রেজিস্ট্রেশন রয়েছে, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-এর রেজিস্ট্রেশন, ফরিদপুর হ 12-27-96, এটা হচ্ছে এটার রেজিস্ট্রেশন। আর এটা হচ্ছে ফ্রিডম, এটাও রেজিস্ট্রেশন রয়েছে, এটা মাদারীপুরের হ 11-18-43, এটা হচ্ছে ফ্রিডম। ফ্রিডমটার দাম হচ্ছে মাত্র 26,000 টাকা, এটা 26, হ্যাঁ 26,000, এটা 26,000 না, এগুলো আপনি নিতে পারবেন, এটা 26,000, ওইটা আছে 20,000, পাশেরটা আছে 25,000। এগুলি কাগজ করা? হ্যাঁ, এটা কাগজ করা, এটা কাগজ করা। এখানে আরেকটি লাল রঙের পালসার রয়েছে, এই পালসারটার দাম হচ্ছে 1,20,000 টাকা, রেজিস্ট্রেশন করা নেই এটা, এটা শোরুম পেপার, মাইলেজ 40, আর 16,400 কিলোমিটার চলেছে,
এটার একটা আছে ডায়াং, যেটার দাম হচ্ছে 30,000 টাকা, এটা মাইলেজ 40 কিলোমিটার, যদিও 25,000 দেওয়া, কিন্তু এটা একটু বেশি চলেছে, 125 সিসি। আমাদের আরো বাইক আসছে একে একে, এখন এগুলোর ওই যে আরো যে বাইকগুলো আসছে এগুলো এখন প্রাইস লাগানো হয়নি, লাগানো হবে। তো এই যে আরেকটি বাইকের প্রাইস লাগানো হয়েছে, এটা হচ্ছে 1,25,000 টাকা, এটা হচ্ছে সুজুকি জিগজার, কত কিলোমিটার হচ্ছে 51,000 কিলোমিটার চলছে এটা। এটা রেজিস্ট্রেশন করা ফরিদপুর ল 11-73-40, গাড়ি কাগজ করা এটা। আরো একে একে অনেক গাড়ি আমাদের এই যে আসতে শুরু করেছে বাজারে। চলছে আমাদের সাদারপুর বাইক বাজারের কার্যক্রম। ক্রেতারাও আছে বাইক দেখার জন্য। আজকে প্রথম হাট, এজন্য একটু ক্রেতা বিক্রেতা কম রয়েছে। আশা করছি আগামীতে আমাদের ক্রেতা বিক্রেতা আরো বেড়ে যাবে। ওই গাড়িটা ভালো হলো, লালটা দেখতে পুরো ডিসকভারের মতো, মানে ডিসকভারের পুরো ফুলি ডিসকভার 35 যে গাড়ি সেম ট্যাঙ্কি তো পুরোপুরি ডিসকভার, কেউ রুদিন লেয়া দাও তো না। এটা যথেষ্ট অল্প 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 প্রাইস, এটা মাত্র 50,000 টাকা, মাত্র 50,000 টাকায় লাইভে যুক্ত হয়েছে আমাদের ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাইক বাজার চলছে আজকে উদ্বোধন। আরো বাইক আসছে একে একে, এই বাইকগুলো এখন ওই যে ঢুকবে, এগুলো রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। যে আরো একটি বাইক আসলো, ভালো ভালো বাইক। এই যে একটি বাইক দেখছে একজন ভাই, এটা কি চয়েস হয় আপনার? এটা কি নেওয়ার ইচ্ছা আছে? কোথা থেকে আসছেন? সাদারপুর, সাদারপুর সাইড বাড়ি। এই বাইকটা হচ্ছে জিগজার, এটা প্রাইস দেওয়া হচ্ছে 2,40,000 টাকা। কোনটা? এটা এটা আছে, এটা এটার মালিক আছে। এটা কি ভাই চয়েস হয় ভাই? না, এই যে ভাইয়ের ভাইটা গাড়ি42,000 টাকা দাম উঠলো। আপনি চেক করে নেন, চেক করে নেন, চেক করে নিচ্ছে। আর সবাই দেখছে স্যার, আপনারা অনেক গাড়ি উঠছে, এই যে অনেক মানুষ, অনেকগুলো গাড়ি, অনেক গাড়ি চেক চলতেছে আপনার হচ্ছে সাদারপুর বাইক হাটে। এই গাড়িটা বিক্রি হয় কিনা এটা একটু দেখ, সব গাড়িগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব গাড়িগুলো একটু দেখাও। আচ্ছা, শুরুর থেকে যেগুলো আছে প্রত্যেকটা বাইক একটু দেখাও। একদম সামনে চলে যাও, ওই সামনে থেকে দেখো, ছেলে মেয়ের খাওয়ার ব্যবস্থা। অনেক গাড়ি বেচা কিনা হয়েছে এখানে সাদারপুরে, সাদারপুর বাইক হাট। আপনারা দেখতে পারেন সবগুলোর কত সিজি চলছে,
কত সিসি আপনার আছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার করা আমাকে। এখানে বৈধ বাইক বিক্রয় করা হচ্ছে। এই দেখেন সাধারণ জনগণের ঢল নেমে গেছে, গাড়ি কেনা হচ্ছে। দেই ভাই, দেই দেই দেই। ভাই এই আপনার হচ্ছে, আপনার গাড়ি তো রেট দিছেন, তো আপনার এই বাইক হাটে আসে আপনার কেমন অনুভূতি হলো ভাই? মোটামুটি আমাদের সদরপুরে এরকম একটা বাজার আমরা অনেকদিন ধরে আশা করছিলাম যে এটা এরকম একটা এখানে হাট বাজার হলে অন্তত বিশেষ করে আমাদের এলাকার লোকে তাদের সুবিধা হবে। দেখা যায় একজন অল্প টাকার মধ্যে একটা গাড়ি কিনতে ইচ্ছুক, তার দেখা যায় সব দিকে হসপিটাল দিকে আমাকে একটা গাড়ি কিনে দিও। এখন যেহেতু একটা বাজার হয়েছে, ফাইন, সকলের সুবিধা হবে এখানে এসে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সকলেই আশা করছি যে বাইক বাজারটা যেন ভালো সুন্দরভাবে সফলভাবে করতে পারি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ইনশাল্লাহ শুভকামনা করি আমরা। আচ্ছা ইনশাল্লাহ, জনগণের সুবিধার্থে ঠিক আছে, আর একটু উন্নত করবেন, আমরা সেদিকে আপনাদের যোগ্য আছি। ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, সাধুপুর বাইক বাজার থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী সপ্তাহে শনিবার আবার নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।